আমি কিন্তু নিয়ে আসতে পারি না আপনি এই ধরেন এই ওনারা যে কাজটা করছে আমি কিন্তু মারতে হবে না আমার আমি কিগুলো করি না দেন চা বিক্রি করি করি না হ্যাঁ পড়াশোনা করতেছি চা বিক্রি করতেছি অসৎ পথে যাব না সৎ পথে উপার্জন করতেছি বাবা হচ্ছে গিয়ে ধরেন অসৎ পথে যাবে না সৎ পথে উপার্জন করতেছে সেই জন্য আজকে এখানে মানে চাকরি করতেছে গ্রাম থেকে এসে চাকরি করতেছে বুঝছেন ব্যাপারটা বুঝছেন তো এইখানে কি করছে ওই রডগুলা এই উনি এই যে দায়িত্বে আছেন না পাহারাদার না সিকিউরিটি গার্ড না রডগুলা তো ওনার দায়িত্ব না দায়িত্ব কি না এগুলো সেভে রাখার দায়িত্ব কোম্পানি ওনাকে কেন এখানে নিয়োগ দিছে যেটা যেন সেভে থাকে তাই না কিন্তু এইখানে এখন রডগুলা নিয়ে যাওয়ার জন্য হচ্ছে গিয়ে মানে ওনাকে মানে কি করলো প্রথমে হচ্ছে কি প্রভোক করলো তারপর হচ্ছে প্রভোক করার পর হচ্ছে কি মানে উনি যখন দিতে চাইলেন না ওইটা প্রতিহত করলো এটা কি স্রেফ চাঁদাবাজি বলবেন কিনা আপনারা বলেন আপনারা বলেন আপনারা আমাকে বলতেছেন না আপনারাই বলেন না না ভাই এটা আপনি বলবেন কিনা সে যেটা করছে এটা কি চাঁদাবাজি কিনা চাঁদাবাজি না এখন ওইটা ধরেন সর্বচন্নয় করছে যেহেতু তামা বাবা এটা প্রতিহত করছে কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো এটা কি ওনার দোষ প্রতিহত করা ওনার বয়স কত আপনারা জানেন এই বয়সে হচ্ছে কি ওনার গায়ে যে হাত তোলা হইলো হ্যাঁ এই রোজা রাখার পর একটা মানুষ রোজা আছে তারপর হাত তুললো এখন আপনারা আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন আপনারা আসলে মানে কি চাচ্ছেন সমাধান করেন না কাকে সমাধান করবেন এখন আমার বাবাকে হাত তুলছে ওই যতটুকু ব্যথা পাইছে দাঁতটা উঠায় নেন আপনি নাকি পরিচয় দিচ্ছেন আপনি কি যুবলীগের কর্মী না না অসম্ভব আপনার আপনার গঠনতন্ত্র কি আপনার শিখাইছে যুবলীগ করতে হলে আপনার চাঁদাবাজি করতে হবে আপনি নাকি পরিচয় দেন ঠিক আছে আপনি নাকি নেতা আপনি শোনেন কোন আপনি কোন শোনেন আপনার ইউনিটের নাম কি আপনি যুবলীগের কর্মী না আপনার ইউনিটের নাম কি 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 কুঞ্জবন ইউনিট যুবলীগ হ্যাঁ আপনার হচ্ছে কি সভাপতি কে সোহেল সাহেব সোহেল সাহেবকে একটা কল দেন উনি বলেন ঠিক আছে যে আপনি এই কাজটা করছেন বলেন বলেন ফোন দেন ফোন দেন না আপনি আপনি কোন পাওয়ারটা দেখায় রড নিতে আসেন এটা জানতে হবে না আল্লাহ আপনি কি আরে রিল্যাক্স প্যারা নাই আপনি যতটা প্রতাপ দেখাইলেন আজকে আমার বাবাকে হাত দিলেন তো আপনার কাজটা তো ঠিক হয়নি আমার বাবার জায়গায় অন্য কেউ থাকলে দরজা ভাঙ্গে ঢুকছেন আপনি কি করছেন অ্যাটেম্প টু মার্ডার অ্যাটেম্প টু মার্ডার বডি নিয়ে দরজা ভেঙে ঢুকছেন এই কাজটা কি করলেন আপনি না না ওই আপনার পা ধরতে হবে না আমার বাবার জায়গায় যদি অন্য কেউ থাকতো ঠিক আছে আপনি তো মাইরে ফেলতেন পারতেন না মাইরে ফেলতেন না রিল্যাক্স এখন আপনি কই যাবেন বলেন এখন শোনেন অ্যাটেম্প টু মার্ডার কেস যেহেতু আপনার কি করতে হবে শোনেন শহীদ সাহেবকে ফোন দেন আপনি যেহেতু যুবলীগের পরিচয় দিচ্ছেন যুবলীগ আপনার এসে হচ্ছে এখানে সমাধান করবে এছাড়া কেউ করবে না ফোন দেন গর্বভাবে মিটাইলে এইভাবে মিটাইতে হবে কল দেন সোহেল সাহেবের কল দেন সভাপতি সোহেলের কল দেন সোহেল সাহেবের কল দেন সভাপতি সোহেল সাহেব সাধারণ সম্পাদক কে তাই কল দেন ভাই আপনার কি ক্যামেরা আছেন আচ্ছা ভাই এদিক তাকান আপনার নাম কি নাম কি ভাই নাম কি আপনার ওনার নাম কি ভাই ওনার নাম কি ভাই ওনার নাম কি নাম জানেন না কোথায় যান কবির তাই উনি হচ্ছেন কবির উনি হচ্ছে কি এই এলাকার হ্যাঁ উনি এলাকার নাকি যুবলীগের অনেক বড় নেতা আমার বাবা এখানে দীর্ঘদিন যাবৎ এইখানে কনস্ট্রাকশনে প্রজেক্টে কাজ করতেছে তো না চিনলে হচ্ছে কি আপনি আমার বাবার জায়গা অন্য কেউ হইলে মেরে ফেলাইতেন তো কথা হচ্ছে উনি যুবলীগের পরিচয় দিয়ে এসে এখানে যে রড আমার বাবা এখানে সিকিউরিটি গার্ড হ্যাঁ গার্ড হিসেবে কাজ করেন তো উনি হচ্ছে রড গুলো দেখাশোনা করার দায়িত্ব ওনার তো উনি কি করলেন উনি হচ্ছে রড নিতে আসছেন রড নিতে আসার পর হচ্ছে বাবা রডটা বললেন যে কেন দিব এটা তো আমার দায়িত্ব এটা পাহারা দেওয়া তো হচ্ছে কি সেই জন্য উনি রাগ দেখালেন রাগ দেখায় তারপর হচ্ছে কি সবাই মিলে আমার বাবাকে মারধর করলেন দরজা ভেঙে বটি নিয়ে হচ্ছে গিয়ে তাকে মারতে গেলেন হ্যাঁ বেচারা মসজিদে গিয়ে তারপর আশ্রয় নিয়েছেন হ্যাঁ আল্লাহর ঘরে তো এখন উনি নিয়ে গেছেন মারার পর নিয়ে গেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি প্যারা নিয়ে না আপনি রিল্যাক্স আপনি ওখানে ওখানে এখানে দাঁড়ান দাঁড়ান